বিডিআর বিদ্রোহের পেছনে ভারত ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি জড়িত ছিল। দর্শক এমন অভিযোগ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। আগামী দুই সপ্তাহের মধ্যে বিচার চেয়ে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করার কথাও জানান তারা। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানা হত্যাকাণ্ডের বিচার চেয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শহীদ সেনা সদস্যদের স্বজনরা। 25 ও 26 ফেব্রুয়ারি 2009 কথিত বিদ্রোহের নামে রক্তাক্ত পিলখানা, দেশ হারায় 57 মেধাবী সেনা কর্মকর্তা। স্বজনদের অভিযোগ, নির্মম সেই হত্যাকাণ্ডের ঘটনাকে তখন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। বিচারের দাবিতে দীর্ঘ অপেক্ষায় অনেক স্বজনের শুকিয়ে গেছে চোখের জল। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের সংবাদ সম্মেলনে বিচারের সেই দাবি আবারও তুলে ধরলেন শহীদদের স্বজনরা। তাদের অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারত সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত। দেশপ্রেমিক চৌক সেনা অফিসারকে শান্তভাবে পরিকল্পিতভাবে হত্যা করেছে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা। ইন্ডিয়ার সরাসরি পরিকল্পনায় রয়ের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে 25 ফেব্রুয়ারির আগের দিন আমাদের কাছে কল আসে, মুখ খুলবেন না, কথা বলবেন না, মুখে আমাদের স্পষ্টে আর নয় আর নয়। এখন আস্থার জায়গা আমরা পেয়েছি, প্লিজ যারা আছেন আমাদের আস্থাটাকে আপনারা ভাঙবেন না। তাদের অভিযোগ, 25-26 ফেব্রুয়ারি পিলখানা ট্র্যাজেডি নয়, সেটি ছিল সেনা কর্মকর্তা হত্যার মিশন, মানবতা বিরোধী অপরাধ। তাই বিচার দাবি নিয়ে এবার তারা যেতে চান আন্তর্জাতিক ট্রাইব্যুনালে। আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্থাৎ ICT ট্রাইব্যুনালে আমরা কমপ্লেইন ফাইল করব। নির্মম ভাবে, এত নৃশংস ভাবে পশুর মতো নিজের দেশে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়ে মৃত্যুবরণ করবে, তারা নিরস্ত্র ছিল। সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ডকে শহীদ সেনা দিবস ঘোষণা সহ 6 দফা দাবি তুলে ধরেন শহীদ পরিবারের সদস্যরা। 2025 সালের ফেব্রুয়ারি মাসে আগে 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা করা হোক। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।